আপনাকে আমাকে আল্লাহ জাহান্নামী করতে চান, আল্লাহ মাফ করতে চান, আল্লাহ জান্নাতে নিতে চান। আসলে আল্লাহ জাহান্নামের জন্য আপনাকে আমাকে বানান নাই, শ্রেষ্ঠ এই হিসাবে বানাইছেন, আমরা আমাদের উপার্জন দিয়ে জাহান্নামে যাবো আর কি। কিন্তু আল্লাহ সবসময় চান যে আপনাকে গ্রেস দিয়ে, কী করে সুযোগ করে দিয়ে, কীভাবে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের পথ দেখাতে পারেন বা জান্নাতে নিয়ে যেতে পারেন, আল্লাহর ইচ্ছা হচ্ছে সেটা। আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, আর আপনি যে ইবাদত করেন এটাতে আল্লাহর কিছু বাড়েও না কিছু কমেও না, এটা বুঝতে হবে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা।